নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীদের আন্দোলন চলাকালীনই হাওড়ার বাঁকড়ায় শিক্ষকের অভাবে বন্ধ সরকারি স্কুল। সেই সুযোগে স্কুলবাড়ি হয়ে উঠেছে সমাজ বিরোধীদের আখড়া। অভিযোগ স্থানীয়দের, বাঁকড়ার বড়কান মাছ আইডি জুনিয়র হাই স্কুল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়ার সংখ্যা ছিল 146 জন। স্থানীয় সূত্রে খবর, একে একে চার শিক্ষক অবসর নেবায় 2021-এর জানুয়ারিতে বন্ধ হয়ে যায় স্কুলের আপার প্রাইমারি বিভাগের পঠন পাঠন। এর ফলে ড্রপ আউটের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা। শিক্ষকের অভাবে স্কুল বন্ধের কথা স্বীকার করেছেন জেলা স্কুল পরিদর্শক। বন্ধ হয়ে গেলে কেন মাস্টারের অভাবে? ওই বিল্ডিংটা তো 7-8 পর্যন্ত, ওই বিল্ডিং পর্যন্ত ওখানে মানে ছাত্র থাকার জন্য পড়ার জন্য করেছিল, কিন্তু ওখানে যা পজিশন মাস্টারও আসেনি, সরকার আমাদের মাস্টারও পাঠায়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই পজিশনও স্কুলের খুব খারাপ। স্কুলটা তো তাহলে ভেঙে এখন তো অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, এখন ছাত্র নেই, মাস্টার নেই, পুরো জঙ্গল হয়ে আছে, সাপ ব্যাঙের আড্ডা হচ্ছে। আমাদের সরকারের অনেক পয়সা আছে, সেই জন্যই তো করেছে, আর মাস্টার বাড়াচ্ছে না। টিচারের অভাবে বন্ধ হয়ে গেছে। ও বছর দুয়েক চলেছে, ভর্তি হয়েছিল কিন্তু টিচারের অভাবে ওখানে বন্ধ করে দিয়েছে। আবেদন করা হয়েছে, জানানো হয়েছে, ওখানে স্কুল কমিটিকে নিয়ে বসাও হয়েছিল, কিন্তু তাতে কোনো সুরাহা পাওয়া যায়নি। আমরা প্রাইমারি টিচার, আমাদের খুবই ইচ্ছা যে স্কুলটা চলুক, কিন্তু আমাদের হাতে কোনো পাওয়ার নেই। গেস্ট টিচার সরকার নিযুক্ত করেছিলেন চারজন, রিটায়ার হয়ে যাওয়ার পরে স্বাভাবিক কোনো টিচার আসেনি, সরকার থেকে নিয়োগ হয়নি, এবং নিয়োগের নানা রকম ঝামেলা চলছে, আপনারা তো সবাই জানেন। নইলে এই স্কুলে মানে জুনিয়র স্কুলটা, জুনিয়র হাই স্কুলটায় 3 জন টিচার অ্যালটমেন্ট আছে, কিন্তু টিচার নিয়োগ না হলে তারা 3 জন কোথা থেকে আসবে? এবার এই স্কুলটায় 8 পর্যন্ত যেহেতু ছিল, ছেলেমেয়েরা 8 পর্যন্ত পড়তো, এখন উঠে যাওয়ার ফলে অনেক ছেলেমেয়ে পড়াশোনা মানে তারা ড্রপ আউট বেবি হয়ে গেছে, তারা তাদের পয়সা নেই, তারা অন্য স্কুলে ভর্তি হতে পারছে না। 2009-এর দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক চাকরি প্রার্থীদের অবস্থান প্রত্যাহার, 37 দিন পর অবস্থান প্রত্যাহারের সিদ্ধান্ত। নিয়োগ সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার হাইকোর্টের রায়দানের সম্ভাবনা। কুণাল ঘোষের সঙ্গে আলোচনায় ইতিবাচক ইঙ্গিত মিলেছে দাবি চাকরি প্রার্থীদের, সেই কারণেই অবস্থান প্রত্যাহারের সিদ্ধান্ত চাকরি প্রার্থীদের। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, 37 দিন পর অবশেষে অবস্থান প্রত্যাহারের সিদ্ধান্ত চাকরি প্রার্থীদের। দেখো সোনালি, 37 দিন নয়, 13 বছরের আধার, এবং সেই 13 বছরের আধারের পর অবশেষে আশার আলো দেখছেন এই 2009-এর প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। তাদের যেটা দাবি, 2009 যে বিজ্ঞপ্তি হয়েছিল তারপর তারা পরীক্ষা দিয়েছিলেন, পরবর্তীতে সেই পরীক্ষা বাতিল হয়, দ্বিতীয়বারও তারা পরীক্ষা দেন, কিন্তু তারপরেও কিন্তু এই 13 বছর পর তারা চাকরি পাননি, এবং এই 13 বছর ধরে বিভিন্ন দরজায় তারা কড়া নাড়িয়েছেন, কিন্তু শুধু প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। তারপর অবশেষে হাইকোর্টের নির্দেশে, হাইকোর্টের অনুমতি নিয়ে তারা কিন্তু এই গান্ধী মূর্তির পাদদেশে এই অবস্থান আন্দোলনে বসেন, এবং 37 দিন পার হয়ে গিয়েছে, কিন্তু অবশেষে সেই 37 দিন আন্দোলনের পর তারা কিন্তু এখন আশার আলো দেখছেন।